গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। আমি আজকে একটু দারুণ ঘ্যাম্পা আছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে বর্মশের সাথে একটু বেরোবো, আর প্রতিবারের মতোই আমার সেই সব থেকে প্রিয় সোয়েটার যে বর্মশের সোয়েটার ঝেপে দিয়েছি, পরে নিয়েছি, আর চুলটার উপর দিয়ে টুঙিতে বেঁধে নিয়েছি। তার কারণ হচ্ছে ঠান্ডার মধ্যে সেই তো স্টাইল করা যাবে না, মাথায় সেই ঢাকা দিতেই হবে, কিছু করবার নেই। তার মধ্যেও কিন্তু স্টাইল করা ছাড়িনি, এই যে লটকন ঝটকন ঝুলছে, বেঁধে নিয়েছি। আদৌ কেউ দেখতে পাবে না, সেই তো আমার হুডিতে ঢাকা পড়ে যাবে। তাও ঢং করে একটু সেজেছি, তো সেই দিন একটু লটকন ঝটকন ঝুলিয়ে নিয়েছি। যাই হোক, চলো, হাজার কোটি বছর ধরে আমি বর্মশের জন্য অপেক্ষা করছি, কখন তিনি আসবেন আমাকে নিয়ে যাবেন। কিন্তু তিনি আর আসছেন না, কখন আসেন ভগবান জানে। তো দেখা যাক আরো কত কোটি বছর আমাকে ওয়েট করতে হয়, তারপর আমি বেরোই। হ্যালো দাদা। হ্যালো। এই দোকান থেকে আমাদের দুজনেরই জুতো নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে বাড়ি পরা জুতোগুলো ছিঁড়ে গেছিলো, তো এই দোকান থেকে আমার দুটো নিয়েছি আর ওর একটা নিয়েছি। জুতো কেনা কমপ্লিট। আর কোথায় যাবি এবার? এবার আর কোথায় যাবি? আর কোথাও যাবে না বলছে, দেখা যাক আর কোথাও যাই কিনা। কেশব, বাবা এটা তো লাগবে না, 500 গ্রাম হট এন্ড সুইটটাই ভালো। এটা তো হট এন্ড সুইট নয়, হট এন্ড সুইট নিতে হবে তারা। হালদার মিষ্টি মিষ্টি ভালো লাগে না, হট এন্ড সুইটটা নিচ্ছি, ঠিক আছে? একদম একদম। টানটানা, এই দেখো আমার নতুন গ্যাস ওভেন, ব্ল্যাক কালারের। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ছোট্ট দেখে নিয়েছি, দুজন মানুষ তো, তাই না? কি হবে বলো তো বড় নিয়ে, তাই না? কেমন হয়েছে অবশ্যই জানিও। সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে চা। চা ছাড়া তো আমার চলবেই না, তোমরা জানো। আর কফি নিয়েছি, তো এই দুটো তো আমার লাগেই, তোমরা জানো সেই কারণে। আর এখানে একটা আমুল পাউডার নিয়েছি, আমুল দুধের। তো এটা ছাড়া তো এই দুটো মানে কি বলবো, অসম্পূর্ণ, এটা তো লাগবেই। আর এটা নিয়েছি, হট অ্যান্ড সুইটটা নিয়েছি। তো হট অ্যান্ড সুইটটা আমার ভালো লাগে, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তো সেই জন্য হট অ্যান্ড সুইটটা নিয়েছি। আর একটা লিটিল হার্ট, এটা আমাদের দুজনেরই প্রিয়, মানে আমি আমার বর্মশের দুজনে এটা খাই। তোমার এই দুটো পাও নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, পাওটা কিন্তু ওখান থেকে নিইনি, হ্যাঁ, পাওটা এমনি একটা অন্য একটা দোকান থেকে পাও নিয়েছি। এগুলো যেখান থেকে নিয়েছি সেখান থেকে কিন্তু পাও দুটো নিইনি, এই দুটো অন্য একটা দোকান থেকে নিয়েছি। আর আমার জন্য একটা হরলিক্স নিয়েছি, বুঝলে? আর একটা কর্নফ্লেক্স নিয়েছি, এটা আমার জন্যই নিয়েছি। আর এটা হচ্ছে বেসন, বেসনটা আমার লাভ হয়েছে, একটার সাথে আরেকটা পেয়ে গেছি আমি, সেই জন্য এটা আমার লাভ হয়ে গেছে। আর এখানে একটা অ্যালোভেরা জেল নিয়েছি, আর এই জ্যামটা নিয়েছি, আর রেক্সোনা রোল অন এটা একটা নিয়েছি আমার জন্য। এটা হচ্ছে হিমালয়া বেবি ক্রিম, ঠিক আছে? তোমরা দেখে প্লিজ হেসো না, এটা আমি নিয়েছি আমার জন্য, তোমরা প্লিজ কেউ হেসো না, এটা আমি আমার জন্য নিয়েছি। এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, এই যে দুজনে একটা জায়গাতে খাবো বলে এখানে নিয়েছি, আর এখানে স্যালাডটা নিয়েছি, আর এখানে আরেকটা বিরিয়ানি আছে, মোট দুটো নিয়ে নিয়েছি। তো চলো খাওয়াটা তাহলে শুরু করে দিই, এবারে ভীষণ খিদে হয়ে গেছে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই। পাশে থেকে পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, আজকের মধ্যে টাটা।